আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে রোগী কল্যাণ সমিতিতে কোনো পার্টির লোক থাকবে না, সমস্ত রোগী কল্যাণ সমিতির মাথায় বসিয়ে দিলেন তৃণমূলের নেতাদের। কেন ডাক্তার বাবুদের বসানো যেত না? একটা স্বাস্থ্যমন্ত্রী তো ডাক্তার নন, তিনি তো প্রাইমা ফেসি যে ক্রাইটেরিয়া আছে যে কি জিনিস বোঝা উচিত সেটাই বুঝতে পারছেন না। এবং আমি সুবর্ণবাবু সিনিয়র ডাক্তারবাবু আছেন, ডাক্তারের ছেলেরা জুনিয়ররা আন্দোলন করছে, তাদেরকে বলতে হবে ভাই সরকার তাদের সাথে কিভাবে তঞ্চকতা করেছে। যে হেলথ সেক্রেটারিকে নিয়ে হচ্ছে সব থেকে বেশি কমপ্লেন, তাকে পদে রেখে দিয়ে কখনো জাস্টিস দেওয়া পসিবল? প্রতি মুহূর্তে হচ্ছে তারা চেষ্টা করবে এই জিনিসটাকে ম্যানিপুলেট করতে। এবং এই তৃণমূল ছাত্র পরিষদ, আমি নিজে প্রেসিডেন্ট ছিলাম, আমি বলবো এটা ব্যান করে দেওয়া উচিত, এর পুরো অপরাধীকরণ হয়েছে। এই যে থ্রেট কালচার এনারা প্রকাশ্যে বলতে পাচ্ছেন না, সারা রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদের নামে নির্বাচন বন্ধ করে দিয়েছে। তো যদি কলেজের নির্বাচনটা হতো তাহলে একটা অপোজিশন মত উঠে আসতো, লোকের রিয়াকশন উঠে আসতো, আমি খাবো আর কেউ খাবে না। গণতান্ত্রিক ব্যবস্থাটা নষ্ট করে দিয়েছে বলে আজকে এই জিনিস হয়েছে। এরা কারা খায় না মাথায় দেয়? কবে ছাত্র আন্দোলন করেছে? 2011 আগে এই যে আশিস পান্ডে ফান্ডে পাওয়া যেত, আমি এক লাইনে শেষ করে দেবো। দেখুন সিবিআই ঠিক পথে চলছে, আপনারা দেখে নেবেন এই চার্জশিট বেরোনোর পর। এই হত্যার ষড়যন্ত্রের পিছনে প্রথম কারণ যেটা বেরোবে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের হচ্ছে এই অনৈতিক রাজনৈতিকীকরণ এবং দুর্নীতি হচ্ছে এই হত্যার কারণ। কারণ পরিবেশ তৈরি করে দিয়েছে এই হত্যার জন্য, ব্যবস্থা করে দিয়েছে এই হত্যার জন্য। এবং এই চার্জশিটে সরাসরি এদেরকে গ্রেপ্তার করে এদের নাম আনা উচিত এবং এদের এগেনস্টে চার্জশিট দেওয়া উচিত। সুদীপ্ত বাবুদের মতো যারা এখনো মাথায় বসে আছেন তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে ভেতরে নিয়ে যাওয়া উচিত। এরা বলছেন আমরা কিছু জানি না, আমাদের আমাদের কোনো খবর ছিল না। ভাই কোনোদিন ওই মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবেন তার বাবা মার কোলে? ভাই একজন, আমি শেষ করব শুধু একটাই লাইনে বলে, একটা বাড়ির ছেলেকে যখন স্কুলে বা কলেজে পাঠানো হয় তখন মনে রাখতে হবে সেই স্কুল আর কলেজ হচ্ছে তার গার্জেন, তার বাবা মা আশা ভরসা এবং বিশ্বাসের সাথে তাকে আপনার কাস্টাডিতে অর্পণ করেন। ইটস মোর সিরিয়াস দেন আ কাস্টাডিয়াল হচ্ছে ডেথ, একটা কাস্টাডিয়াল ডেথের থেকেও ভয়ঙ্কর। কারণ মানুষ সরকারের উপর বিশ্বাস করে রাত্রিবেলা তার মেয়েকে তার বাবা মা পাঠিয়েছিল ওখানে কাজ করতে। আপনি অপদার্থ সরকার যে তাকে সুরক্ষা দিতে পারেননি। আমিও এক সময় ছাত্র রাজনীতি করেছি, রাত 3টার সময় আমি গিয়ে দেখেছি যে মহিলা স্টুডেন্টরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, চা খাচ্ছে, পরিবেশ এই জায়গায় ছিল না। এরা কোন জায়গায় পরিবেশ নিয়ে চলে গেছে? কিন্তু সেই পরিবেশটারই পরিবর্তন করা সম্ভব হয় না, কেন হয়? ক্রাইম তো ভেতরে হচ্ছে। এই যে যে প্রিন্সিপালটাকে অ্যারেস্ট করেছে ক্রিমিনালটা, তার সাথে যে মূল প্রিন্সিপাল অ্যাকিউজড করে শুধুমাত্র একজন যুক্ত, আরে তারা দুর্নীতির সঙ্গে একজন যুক্ত তা তো নয়, পুরো তৃণমূল অনেকে রয়েছে, পুরো তৃণমূল কংগ্রেস যুক্ত, রাজ্য সরকার জানে না, জানে না, এটা মানা যায় না। আচ্ছা এক্সেলেন্ট, তৃণমূল কংগ্রেস বলছে আমি সাসপেন্ড করেছি, এখন পর্যন্ত এই পান্ডে স্ট্যাটাস কি আমি জানতে চাই। আপনারা জানতেন না ঘটনা ঘটে যাওয়ার পর দলীয় স্তরে আপনি কেন এনকোয়ারি করেননি, কেন এই পান্ডেকে সাসপেন্ড করা হয়নি? আজকে অভিক আর বিরূপাক্ষকে সাসপেন্ড করে আপনি দায় ঝেড়ে দিচ্ছেন? অভিক আর বিরূপাক্ষবাবু, আচ্ছা প্রথমে একটা তথ্যগত, শঙ্কুবাবু না জেনেই একটা কথা বললেন, আমি নাকি কোন নার্সিংহোমের সঙ্গে যুক্ত, প্রথমে সংশোধন করে দিই, আমি কোন নার্সিংহোমের সঙ্গে যুক্ত নই, আমি সরকারি চিকিৎসক বিশেষজ্ঞ, সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক, আমি আপনি বলেছেন, আপনি বলেছেন আমি শুনেছি, আপনি আমাকে বলতে দিন। আমি সরকারি চিকিৎসক, নীতিগতভাবে কোনোদিন প্রাইভেট প্র্যাকটিস করিনি, আজও করি না, কোন নার্সিংহোমের সঙ্গে কোনোদিন যুক্ত ছিলাম না, আজও নই, এইটা তথ্যগতভাবে আমি সংশোধন করে দিলাম। এবার আসি, সেটা হচ্ছে এই যে আশিস পান্ডের মতো যারা ছাত্র তারা কিন্তু যখন স্কুলের গন্ডি পাড়ি পেরিয়ে জয়েন্ট এন্ট্রান্স পাস করে যখন মেডিকেল কলেজে ঢুকেছিল, এরা সব মেধাবী ছাত্র ছিল। এখন এই মেধাবী ছাত্রদের কারা সমাজ বিরোধী তৈরি করলো? এই এক একটা মেডিকেল কলেজকে এই যে শাসক দলের ছাত্র সংগঠনের তদারকিতে সমাজ বিরোধী তৈরির কারখানা বানিয়েছিল, ল্যাবরেটরি বানিয়েছিল, মেধাবী ছাত্রদের সমাজ বিরোধী বানিয়ে দাও। এই আশিস পান্ডে এখন অত্যন্ত মানে একজন দাগী সমাজ বিরোধীতে পরিণত হয়েছে, সে মানে হেন অপরাধ নেই যে করে না। এই আশিস পান্ডে একা নয়, এই আশিস পান্ডে, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এরা প্রত্যেকেই যখন বাড়ির থেকে হস্টেলে আসে বা কলেজে ঢোকে এরা কিন্তু মেধাবী ছাত্রই ছিল। ফলে যেটা হচ্ছে যে এটা শাসক দলের দায়,
তারা এমন একটা কারখানা খুলেছে সমস্ত কলেজগুলোতে, মেডিকেল কলেজগুলোতে, যেখানে হচ্ছে যে সমাজ বিরোধী তৈরি করা হয়, ছাঁচ তারা তৈরি করেছে। ফলে আমি অভিভাবক অভিভাবিকারা যারা রয়েছে, যারা আগামী দিনে যাদের ছেলেমেয়েরা এইসব ভালো ভালো কলেজগুলোতে পড়তে আসবে, তাদের একটা সাবধান করে গার্জিয়ানদের সতর্ক হবার সময় এসছে। তারা ছেলে মেয়েদের যেন হোস্টেলে পাঠানোর সময়, কলেজে পাঠানোর সময় এটা সতর্ক করে পাঠায়, দেখিস বাবা শাসক দলের খপ্পরে পড়িস না, ওখানে গিয়ে সমাজ বিরোধী হয়ে যাস না। এইটা কিন্তু অভিভাবকদের মধ্যে সচেতনতার প্রয়োজন আছে। বেশ, আমি দেবাশিস বাবুর কাছে আসবো। দেবাশিস বাবু, সচেতনতার প্রয়োজন রয়েছে আমরা প্রত্যেকে জানি, কিন্তু কোথাও গিয়ে এই সচেতনতা এবং সব থেকে বড় বিষয়ে যে মানুষ তো পাঠাচ্ছে, আস্থা ভরসা সবটা রেখেই, শঙ্কুবাবুও বলছিলেন যে কথাটা, কিন্তু তারপরে গিয়েও কোনোভাবে সম্ভব হচ্ছে না, দায়িত্ব একেবারে ঝেড়ে ফেলা যায় না। না, আমি সেটাই বলছি যে ধরুন আজকে আশিস পাণ্ডের নামটা এসেছে, বা এই আমরা বারবার করে বলছি ছাত্র থেকে, মানে একটা ভালো ছাত্র যে খারাপ হয়ে গেল বা এরকম কি করে হয়ে গেল, মানে আমার বক্তব্য হচ্ছে এটা আশিস পাণ্ডে একা নয়, মানে আশিস পাণ্ডের পক্ষে সম্ভবই নয় এরকম এত বড় জিনিসগুলো ঘটাবার। একটা টিএমসিপির ওই স্টুডেন্ট ফ্রন্টের নেতার কি ক্ষমতা থাকতে পারে যে সে ফেল করিয়ে দেবে? তার মানে কি তার যোগ সাজশটা অনেক দূর, আমরা বহুদিন ধরে বলেছি যে এই সরকারের আমলে একটা জেনোসাইড তৈরি করা হয়েছে, মানে শিক্ষাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আজকে মানে মানুষের কাছে দুটো অপশন আছে, ইদার তুমি তৃণমূল করো বা বোম বাঁধো, বা অথবা তোমার কাছে আর কিছু নেই। মানে এই যে অপশনটা, এই যে বারবার সুবর্ণগড়ে যারা বলার চেষ্টা করছেন বা বলছেন যে মানুষকে যে এই জায়গায় নিয়ে যাওয়া, এটার জন্য তারা সামাজিক অবক্ষয় হয়েছে, মানে রাজনীতি তো ধ্বংস হয়েছেই, পাশাপাশি সামাজিক অবক্ষয় হয়েছে। তার ফলে যে সমস্ত কৃতি ছাত্র বা ছাত্রী যারাই হোক, তারা এই টিএমসিপি আন্ডারে গিয়ে তারা একটা আততায়ীতে দুর্নীতিতে পরিণত হচ্ছে। কারণ যেটা শঙ্কু বলছিল যে টিএমসিপি ওই স্টুডেন্ট ফ্রন্টটা বন্ধ করে দেওয়া উচিত, আমি বলবো না। এই টিএমসিপির মধ্যে আবার ফ্রন্ট কি, মানে টিএমসিপি তো এটা বোঝে না যে সরকার এবং দল, আমার বক্তব্য হচ্ছে দেখুন, ছাত্র আন্দোলনটাকে যদি আপনি ব্যবসার জায়গা করে ফেলেছেন, যে লেভেলে নিয়ে গেছেন, তাতে এই জিনিস হয় স্বাভাবিক ছিল। আপনি যদি ছাত্রদের মন পাওয়ার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, পজিটিভ অ্যাপ্রোচে আন্দোলনকে নিয়ে যেতেন বা কাজ করতেন, তাহলে আজকে আপনাকে এই দিন ফেস করতে হতো না। কিন্তু আমার বক্তব্য সেখানে না, আমার বক্তব্য হচ্ছে এই দু একটা ছাত্রকে গ্রেপ্তার করে আপনি রুট পর্যন্ত পৌঁছতে পারবেন না। রুট তো ছেড়ে রেখে দিয়েছেন, সুদীপ্ত রায়কে কেন ছেড়েছেন, এজেন্সি এখনো কেন ছেড়ে রেখেছে, এটা আমার প্রশ্ন। শুধুমাত্র সুদীপ্ত রায় নয়, এর নেপথ্যে আরো বড় বড় মাথা রয়েছে, একেবারে স্পষ্ট। শুধুমাত্র ডালপালা যেগুলো রয়েছে গ্রেপ্তার করতে হবে ভাই, ঠিক একেবারে যেগুলো ডালপালা রয়েছে, শুধুমাত্র সেখানে টান পড়লে তো হবে না, একেবারে মাথায় যারা রয়েছে সেই জায়গাটাকে টানতে হবে। এবং সেই জায়গা থেকে যদি তাদেরকে উপরে ফেলা যায়, তাহলে হয়তো দুর্নীতিমুক্ত সমাজ এবং সামাজিক যে অবক্ষয়ের কথা কিছুক্ষণ আগে দেবাশিস বাবুরা বলছিলেন, সেই অবক্ষয় থেকে হয়তো আমরা মুক্তি পেতে পারি। আজকের মতন আমাদের এখানে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, সময় একদম নেই। আপাতত ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে। এবং এরই সঙ্গে সঙ্গে ওই যে কিছুক্ষণ আগেই বললাম যে দায় এবং দায়িত্ব কোনোভাবেই কিন্তু এড়িয়ে যেতে পারে না রাজ্যের সরকার, এবং সেই রাজ্যের সরকারে যারা বলছে উৎসবে যেতে হবে, উৎসবে ফিরতে হবে, ছন্দে তাল মেলাতে পর্যন্ত দেখা গিয়েছে, কিন্তু তারা এই দুর্নীতির গন্ধ কি পাননি? আলোচনা পরবর্তী সময় হয়তো আমরা এই নিয়ে করবো, তবে আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। সঙ্গে থাকুন।